অফিসে যাচ্ছি, তুমি চাচ্ছ ওদের ডোমেন হোস্টিং। ডোমেন এই অফিসটা নতুন, এই অফিসটা তো বেশি হার্ড করে বুঝবেন না, ঠিক আছে? এই অফিসটা হার্ড করে বুঝবেন না, কি করবেন হার্ড করে বুঝবেন না, যত ইজিলি বুঝবেন তত ভালো হবে। আমি বলতেছি যত নর্মালি বুঝবেন যত ইজিলি বুঝবেন। ডোমেন কি, হোস্টিং কি, ঠিক আছে? মনু সাহেব, অডিট টাওয়ার কিছুই নাই, আপনি লং টার্ম চিন্তা ভাবনা করেন তাহলে কাজে আসবে, রাইট? কম প্রবলেম আমার সেক্টরে। মাম সাহেব, হোস্টিং হোস্টিং জিনিসটা কি, ঠিক আছে? www. facebook.com www.youtube .com www. দেখেন এই তিনটে নাম লিখছি আমি, এটা হলো www.facebook.com, www.youtube.com, www.google.com। এগুলো এগুলো একটা নাম না, দেখেন এইটা মিল আছে, এটাও 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 মিল আছে, মাঝখানে কি পার্থক্য, নামটা পার্থক্য না, এরকম কি FB পার্থক্য, ফেসবুক ইউটিউব নামটা পার্থক্য, গুগল নামটা পার্থক্য, রাইট? এই যে নাম পার্থক্য, এই নামটা হচ্ছে কি নেম, ডোমেন নেম। এটা কি ডোমেন, ঠিক আছে? ডোমেন নামটা হয় ইউনিক, কারোর সাথে কারো কি থাকে না, মিলবে না। ডোমেন হচ্ছে একটা আসলে একটা আইপি অ্যাড্রেস, কি হয় এটা, এটা একটা আইপি অ্যাড্রেস, তাই আইপি অ্যাড্রেসটা কি হয় ক্রিয়েট করে, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা কাজ করে। তারপর হচ্ছে হোস্টিংটা কি, হোস্টিং হচ্ছে জায়গা কিনের মতো। এই জিনিসটা শুধু আপনি ডোমেন কিনে, ডোমেন কিনলেন, ডোমেন নাম রেজিস্ট্রেশন করলেন তাহলে হবে না, এটাকে আপনাকে কি করতে হবে, হোস্ট করতে হবে, হোস্ট কোথাও কোনো জায়গায় রাখতে হবে, অর্থাৎ কোনো সার্ভারে রাখা, কোনো সার্ভারে রাখা। কোনো যদি সার্ভারে না রাখলে আপনার এটা শো করবে না, অর্থাৎ আপনি ডোমেন নিলেন, আপনি কি নিলেন, ডোমেন নিলেন কিন্তু সার্ভার রাখলেন, তাহলে আপনার শো করবে না, ঠিক আছে? হ্যাঁ, রাখতে হবে। হোস্টিং হচ্ছে আপনি যে বাড়ি করবেন, বাড়ি করে সব ঠিকঠাক করলেন, বাড়ি বাড়িতে কোথায় করবেন, বাড়ির মানুষগুলোকে কোথায় রাখবেন, আপনি একটা দোকান করলেন, এটা অনলাইন দোকান, দোকান যে করলেন, দোকানে যে মালপত্র যেগুলো রাখবেন এগুলো কিন্তু একটা কি লাগবে, জায়গা লাগবে, জায়গাগুলো আপনি কোথায় রাখবেন, অর্থাৎ এগুলো কন্টেন্টগুলো কোথায় রাখবেন, এটা হচ্ছে আপনার হোস্টিং করা, ঠিক আছে? দেখেন হোস্টিং অনেক রকম হয়, ভালো হোস্টিং আছে, খারাপ হোস্টিংও আছে। যেমন ধরেন আমার এই আমি বলি, যেমন ধরেন বদরান আর কি চক বদরানের জায়গা তার কি সেম থাকবে, ডিফেন্স সেম থাকবে না, ডিফেন্স থাকবে না। তেমনি হোস্টিংও কি হয়, ভালো জায়গায় হোস্ট করলে আপনার টাকা বেশি খরচ হতে পারে, এবং অনেকগুলো আছে কম টাকায় হোস্ট করে, কিন্তু আপনি এত বড় কি পাবেন না, এত ভালো সার্ভিস পাবেন না, বুঝে গেছেন কথা? তাহলে এখন বুঝতেছেন হোস্টিং এর বিভিন্নটা মোটামুটি কিছু বুঝে গেছে, অর্থাৎ কোন নাম যদি থাকে, নামটা যে নামটা নিবো ওটা হচ্ছে ডোমেন নেম, এবং এটা পুরো সার্ভার রাখতে হবে, ওটা হচ্ছে কি হোস্টিং করা, অর্থাৎ আমার জায়গা কিনবো, জায়গা কিনে রাখবো, জায়গার পরিমাণ অনেক, 1 GB হতে পারে, 2 GB হতে পারে, 4 GB হতে পারে,
ঠিক আছে, এটা আমরা ইচ্ছা, আমি যাই করে যতটুকু না এটা আমরা আপনার উপর দেখি ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আপনার লোক সংখ্যা আছে কম, তাহলে 1 GB না, লোক সংখ্যা বেশি আছে তা 2 GB লাগবে। এখন আপনার লোক সংখ্যা বেশি আছে 1 GB লিখে নেন, তাহলে কি আপনারটা হবে? হবে না, রাইট? এমনি 1 GB 2 GB 3 GB করে এরকম কি করে ওরা স্পেস বিক্রি করে হোস্টিংয়ে সার্ভার কি করে বিক্রি করে, ঠিক আছে, বুঝে গেছে? কিন্তু ওটু ফেসবুকের একটা নিজস্ব কি আছে, সার্ভার আছে, ইউটিউবের আছে, গুগলের আছে। আমরা করে একটু করে দেখে আসবো ইউটিউব সার্ভারটা, দেখে আসি ইউটিউব সার্ভারটা কত বড়। ওরা 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 যদি ওরা বলতেছে যদি বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধ যদি হয়, যদি বোয়া মারা হয়, বোয়া মারাও তো ওর ওর এই সার্ভার বোয়া মারাচ্ছে, মারিছে ওর কি আছে, সার্ভার দুই জায়গায় রাখতে, স্যার দুই জায়গায় রাখতে তো রাখছে, এক জায়গায় আবার মাইনাসে কি করতেছে ওরা ব্যাকআপ রাখতেছে, বোঝা যাচ্ছে সার্ভারে, বুঝা যাচ্ছে? এত লক্ষ লক্ষ ওদের গান দিচ্ছেন সবাই, এগুলো যাচ্ছে কোথায়, চিন্তা করতে পারেন ওদের সার্ভারটা কত বড় হতে পারে? না না আপডেট দিলে শুনছি না, ঠিক আছে আমি তো যাই, কোথায় যাবো? আমি গুগলে গেলাম, এই যে ইউটিউবে গেলাম, কালকে আসি আমরা, কি বলেন? দেখছেন সার্ভার রুম, ফেসবুকের সার্ভার রুম, এটা এত টাকা যাচ্ছে কত, দেখেন অনেক দেখো, দেখি মাঝে মধ্যে কোনো জানো কোনো কিছু দিচ্ছি কিন্তু কি আপডেট সার্ভারে, মাইক্রোসফট দেখে আসি, হ্যাঁ এটাও দেখি। A data center is the brains of বুঝছেন না, অনেক বড় আপনার একটা ইউটিউব দিবেন সার্ভার দিয়ে সেলেক্ট দিবেন, একটু দেখবো, দেখতে পারেন, একটু কিউরিওসিটি আছে আর কি, করতে হবে ঠিক না? তাহলে আমরা এভাবে কি করতে হবে, আমাদের এটা হোস্টিং করতে হবে, রাইট? এখন যে আমরা যে একটা জিমেইল যে ওটা আপনার গুগলে হোস্টিং দিচ্ছে, দেখেন আমি যদি বলি তখন কিনবো যে www. তাহলে এটা হচ্ছে আমার কি ডোমেন নাম না, এই নামটা আমার না, হ্যাঁ www.sadhanos.com, এটা হচ্ছে কি আমার ডোমেন নেম, আমার এটা কোথাও হোস্টিং করাতে হবে না, করাতে হবে তো না, কোথাও রাখতে হবে তো, কোনো জায়গায় কিনে না হলে এটা চলবে, চলবে না, দেখেন চলবে কি না। আমি যদি এখন আমি যদি সাথে দেখেন এটা দিয়ে তাহলে আমাকে পাবেন না, কারণ আমি এটা কিনি নেই, ডোমেন হোস্টিং করাটা নিয়ে নেই, ঠিক আছে, রাইট? অন্য কোনো ইত্যাদি জানি না, আমি আমি নিয়ে নেই, ঠিক আছে? এখন দেখেন এখানে আপনার কস্ট পড়বে প্রায় 2300 থেকে 2500 ডোমেন হোস্টিং নিতে, ডোমেন হোস্টিং নিতে কি লাগবে? ও 2300 থেকে 2500 কি হবে কস্ট পড়তে পারে, ঠিক আছে? ডোমেন একটা কস্ট প্রায় 1200 টাকা মতো যাচ্ছে, অন্যগুলো হোস্টিং এর মধ্যে মোট আপনার 2300 থেকে 2500 টাকা খরচ হতে পারে, কথা বুঝতেছেন? এটা পেইড এর ক্ষেত্রে বলবো। তাহলে আপনার যদি আপনার জন্য একটা ডোমেন হোস্টিং নেন 2300 থেকে 2500 টাকা আপনার খরচ পড়বে, কারণ এগুলা খরচ বলতে এগুলা ওদেরই খরচ, সুতরাং এগুলা হয়তো বা কোনো কোম্পানি যারা কি দেয় ডোমেন হোস্টিং সার্ভিস দেয় ওরা হয়তো 2 থেকে 300 টাকা কি করে প্রফিট করে, অন্য টাকা ওদের খরচও পড়ে যায়, ঠিক আছে? সার্ভার বানানো সার্ভার অসুস্থ তো না, আর এই ডোমেন নাম তো, ঠিক আছে, বুঝতেছেন? তাহলে এখানে এটা তো পেডের বিষয়, তো এখানে এটা এটা কম হতে পারে,
এটা কম হতে পারে, এটা ওয়ার্জি হতে পারে, এটা হচ্ছে ডট কম ডট ওয়ার্জি ডট নেট নেট, এ তিনটা হচ্ছে সবচেয়ে কি খুব ভালো ডোমেইন। এগুলো আপনি যদি হোস্টিং করেন তাহলে ভালো, আপনি রেসপন্স পাবেন, আপনারটা ভালো হবে, কি হবে আপনার ভালো হবে, কাজ দিবে বা আপনার সাইটটা ঠিক থাকবে বা ভালো থাকবে। এ তিনটাকে সবচেয়ে কি বলা হয়, ভালো ডোমেইন বলা হয়, ডট কম ডট ওয়ার্জি ডট নেট, ঠিক আছে। আরো অনেক আছে, ডট ইনফো বলা বলা আরো অনেকগুলা আছে, ঠিক আছে। এমনকি এখন তো ডট বাংলা চলে আসবে, বাংলা বাংলাটা বাংলাদেশ পাইছে আর কি, ঠিক আছে। বুঝা যাচ্ছে কি বলছি? ডট কম বিডি আসতেছে, ডট কম এর পরে বিডি আসতেছে, বিডি মানে বাংলাদেশ থেকে হতেছে। দেখবেন ডট কতগুলো ইউএস আছে, ইউএস আছে, এটা না কম ওখানে আছে, শেষ ও আসে না এই সপ্তাহে, ঠিক আছে। কি বলছিলাম, বুঝছেন কথা আমার? আচ্ছা, তাহলে একটা আইডিয়া হয়ে গেছে। এখন দেখেন প্রত্যেক এই, এবং আপনার যে ডোমেন হোস্টিং নিবেন এটা প্রত্যেক বাৎসরিক কি করতে হবে, 1 ইয়ার্স পরে কি করতে হবে, এটা আপনার রেনিউ করতে হবে। এক বছরে প্রতি বছর কি রেনিউ করতে হবে, রেনিউ করতে কি হতে পারে, 1,000 টাকা থেকে কি হতে পারে 1,200 টাকা পড়তে পারে। আমার কথা বুঝছেন কি বলছি? প্রত্যেক বছর কি করতে হবে, রেডি করতে হবে, আদারস কি করবে অন্য জায়গায়, অন্য কেউ কি করবে, এটা আবার ডেট এক্সপায়ার হলে অন্য কেউ এটা নিয়ে নিয়ে ফেলতে পারবে। বুঝা গেছে আমার কথা? অর্থাৎ প্রথমে আমার কস্ট হবে 2,300 থেকে 2,500 টাকা, প্রথম 1 বছর পড়বেন, 1 বছর পর আপনাকে কি আবার আগামী বছর জন্য কি করতে হবে, রেনে করতে হবে প্রতি বছর, ঠিক আছে। তো 1,000 থেকে 1,200 টাকা পড়তে পারে খরচ, ঠিক আছে, অর্থাৎ মাসে 100 টাকার মতো পড়তে পারে আর কি। এখন তো বুঝছেন, এটুকু বুঝছেন না? এবার হচ্ছে এখন আমি www. এটা হচ্ছে ফ্রিতে www.fatimafarms.com, মাস্কা মাস্কা এটা এটা চলে আসছে না, মাস্কা কি আসতেছে এই জিনিসটা চলে আসছে না, লাস্ট আসছে কি ডট কম, অর্থাৎ এটা হচ্ছে সাবডোমেন। এটা কি সাবডোমেন, ডোমেনের আন্ডার আমাকে কি দিচ্ছে ওরা, ডোমেন দিয়ে দিচ্ছে, তাহলে পলক স্পোর্টে এটা আমাকে দিচ্ছে, সেই জন্য আমাকে কি করতে হচ্ছে ওর নামটা লিখতে হচ্ছে। কারণ এখানে কি হচ্ছে, এখানে আপনাকে ডোমেন হোস্টিং এ কোনো টাকা দিতে হচ্ছে না, ফ্রিতে আপনি করতে পারতেছেন, ঠিক আছে। এর বাস্তবিক ভাবে আপনাকে কোনো ফি ওদেরকে কি করতে হবে না, দিতে হবে না। আমাকে বুঝে যাচ্ছে? এরকম বিনিময় কি করবেন আপনি, ওদের নামটা আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। www. সাধন বস্তি আছে, এখানে লিখতে হবে wordpress.com, wordpress.com, এটা দেখেন তাহলে এটা কি ফ্রি, www.scudi.com, এটা কি ফ্রি, ওখানে বুঝে গেছে। মেন হচ্ছে wordpress.com, এখান থেকে আমার এটা কি দিছে, ওরা সাবডোমেন দিছে, তাহলে এখানে কি হবে না, টাকা খরচ হবে না, তাহলে ফ্রিতে, বুঝা গেছে। তাহলে তখন বর্তমান ভাইয়া সবাই ওইটা না নিয়ে এটা নিয়ে নেয় কেন, ওইটা এটার মধ্যে সবাই বুঝে ফ্রিতে কিরকম, এটা কিরকম সবাই বুঝে গেছে, এটা ফ্রি, হ্যাঁ ফ্রি, ফ্রি বুঝে গেছে। তখন হচ্ছে ওটা ইউনিক লাগে নিজেকে একটু, ওইটা হচ্ছে কি, ওটা হচ্ছে প্লাস পয়েন্ট, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এভাবে নিয়েও কি করতে পারবো, কাজ করতে পারবো। তো আমি একটু ঘুরে আসি, ঘুরে আসবো যে নামটা কি কি নাম আমি দেখি।
three blocks at least. ঠিক আছে, কত কত আমাকে ফ্রি ব্লক লিস্ট আমি কি করতে পারবো? লিস্ট এখানে আসতেছে দেখেন, দেখেন কি লিস্ট অফ 10 ফ্রি ব্লগিং প্ল্যাটফর্মস ফর হিটিং ব্লগস অনিল আগরওয়াল। দেখেন কি কি আছে এখানে, ব্লগার ডট কম, ওয়ার্ডপ্রেস ডট কম, লাইভ জার্নাল ডট কম, টামলার সিস্টেম, টামলার টামলার একটা ব্লগ সাইট, টামলার ডট কম, ব্লগ ডট কম, উবলি ডট কম, পেনজো, স্কোয়ার স্পেস, সাবটাইটেল, এডু ব্লগস ডট ওআরজি, এগুলো সবাই আপনাকে কি দিবে, ফ্রিতে ব্লগ ব্লগ সাইট করতে দিবে। বুঝতে পেরেছি কি বলছি? সবগুলা এখানে ওদের কি আছে, তাহলে এখন আমরা কি করলাম, এটা চলে গেল। এরপর হচ্ছে তাহলে এটুকু বুঝছেন না, এটুকু মধ্যে কারো প্রবলেম আছে? তাহলে এখন যদি এই এটা হলে কিরকম হবে বলেন তো, www. এর নাম লিখলাম ডট কম, এটা কি পেড না ফ্রি বলুন তো? হ্যাঁ পেড, আর এটা কি নাম লিখলাম, ব্লগ স্পট, ব্লগ স্পট ডট কম, এটা কি বলুন তো? মনসা বলেন ফ্রি, তাহলে বুঝতে পারবেন এখন কোনটা ফ্রি কোনটা পেড বলতে পারবেন? তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি এখন, ডোমেন হোস্টিংটা মোটামুটি বুঝছেন আপনারা? তাহলে আমি এখন ব্লগার ব্লগার ডট কমে কিভাবে আমি একটু ব্লগ সেট করবো ওটাই দেখাবো, রাইট? ঠিক আছে, অর্থাৎ ব্লগার ডট কমে যাব, গিয়ে একটা আমি ব্লগ ওয়েবসাইট করবো। অর্থাৎ আমরা এখন ওয়েবসাইট করা শিখবে, আসলে আমরা শিখবো ওয়েবসাইট করা। আমি আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সব করেছি, আমি লিখতে পারবো না, রাখতে পারবো না, যেগুলো তুই ইচ্ছে মতো দেখেন। এখানে ব্লগার ডট কমটা হচ্ছে গুগলের একটা কি সার্ভিস, এটা গুগলের একটা সার্ভিস, অর্থাৎ গুগলের যা যা সার্ভিস আছে, তাহলে আপনার কি যদি একটা কি থাকে, যদি একটা আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে, ওটা দিয়ে আপনি গুগলের সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, তেমনি হচ্ছে ব্লগার ডট কমে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তাহলে লিখুন www. এই পেজটা আসবে, ঠিক আছে, এখানে যান, সাইন ইন গেলাম, এখানে সাইন আপ করতে হবে না, কারণ আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে ওটাতে সাইন আপ করতে পারবেন। এখানে দেখছেন
এখানে মেল কোড দেখতে বলতেছে, কোন মেলে দিয়ে আপনি যাবেন? ঠিক আছে, কি বলছি এখন হচ্ছে ঠিক আছে, এরপর আমি আবার গেলাম এখানে, এখানে যদি ক্রিয়েট ব্লক দেন তাহলে সেম লেখাটা আসবে, বুঝে গেছে? ক্রিয়েট ব্লক দিলে কি আসবে? সেমটাই আসবে। এখানে গেলাম, আবার এখানে গেলাম, এখানে গিয়ে এখান থেকে আপনি আনতে পারবেন, দেখছেন blogger.com গুগল সার্ভিস, এখান থেকে গেলাম, এখানে গেলে কি আসবে? ওটা গুলো ওগুলোর মতোই আসবে, বুঝে গেছেন? মানে বুঝতেছেন, আমি ক্রিয়েটর কে দিলাম, ব্লগ দিলাম, তাহলে ওখানে গেল, ঠিক আছে। এখানে আমি এখানে কি করতে হবে, আমি যে মেল দিয়ে ঢুকবো মেলটা আমার কি করতে হবে, এখানে লিখতে হবে, আমার অনেকগুলো মেল আছে, যেটা দিয়ে ঢুকতে চাচ্ছি এটা আমার ইচ্ছা, ঠিক না? জিমেল হতে হবে, আমরা যদি পিসিটা কোন সময় করব, আমি সেটা বের করলাম না, দেখছ আমার এখানে, আমি মাত্র ঢোকা মাত্র আমি ট্রাই করছি, আমার এখানে এখন আমার এখানে যদি কেউ এখন নতুন ব্রাউজার বলে না, একটা একটু আপডেট হয়েছে, এখন নতুন ব্রাউজার মনে করছে গুগলে, বলতে তুমি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করো, আমার কোড চলে আসলো না, অর্থাৎ কেউ যদি আমার আমার অ্যাকাউন্ট ঢুকে পাসওয়ার্ড জেনে গেল বুঝছেন নাই, তাহলে তো ইচ্ছে কি করতে পারবে না, আর আমার মোবাইল নাম্বার তো কোটে দিতে পারবে না, দেখাই দেবে, সমস্যা নেই, ঠিক আছে, সাইজ বিভিন্ন দেখাই দেবো, ঠিক এভাবে আসবে, ঠিক কিভাবে আসবে, এভাবেই আসবে। আমি অনেকগুলো ব্লক করছি, এগুলো পরে দেখাবো, ঠিক আছে, আমি এভাবে আসছে এবং কাজটা দেখি, দেখেন কি লেখছে এখানে, ক্রিয়েট এ নিউ ব্লক, করছে মনে হয়, বুঝতেছেন কথা আমার, বুঝা যাচ্ছে? ক্রিয়েট এ নিউ ব্লক, আমি নতুন ব্লক করবো, টাইটেল, টাইটেল জিনিসটা কি, দেখেন এখানে যা লেখা আছে এটা হচ্ছে টাইটেল, আমি কি লিখবো এখানে, আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছিলাম ওটা লিখবো, আমি কি নিয়ে কাজ করবো বলুন তো, আমরা হোয়াইট লস নিয়ে কাজ করবো, হোয়াইট লস, এখানে দেখেন অ্যাড্রেস জিনিসটা কি, অ্যাড্রেস জিনিসটা হচ্ছে অর্থাৎ ডোমেন নামটা, এই নামটা হচ্ছে অ্যাড্রেস আমার, ঠিক আছে, আমি জাস্ট এই নামটাই লিখবো, এটাও লিখবো না, এটাও এটাও লিখবো না, এগুলো কি, এগুলো কি হবে, এগুলো অটোমেটিক হয়ে যাবে, যেগুলো আপনি লিখেন তাহলে এগুলো ডবল হয়ে যাবে, অর্থাৎ ডোমেন নামটা লিখবো, কি নাম লিখতে হচ্ছে ওটা লিখবো, আমাকে বুঝতেছেন? হ্যাঁ, আমি ওয়াইল্ড লস কাজ করবো, ওয়াইল্ড কাজ করছি, মাঝখানে কোনো স্পেস হবে না, কিন্তু এখানে ডোমেন নেমে মাঝখানে কোনো স্পেস হবে না, ঠিক আছে, আমি ওয়াইল্ড লস দিলাম, দেখে আমার নিজের সাথে দেখাচ্ছে না, করে দিলাম, দেখছি বলছে সরি দিস ব্লক অ্যাড্রেস নট অ্যাভেলেবল, তো কেউ নিয়ে ফেলছে, আপনি এটা পাবেন না, আপনার একটা ইউনিক নাম নিতে হবে, ঠিক আছে, ওরা কারোর নিতে পারবে না, ওয়াইল্ড লস অ্যাডভাইস দিলাম, দেখি এটা আছে কিনা,
এটা জন ইভেলসে হোয়াইট ডোস অ্যাডভাইস অনলাইন দিলাম তো এটা আছে কিনা এটা আছে এটা কেউ লেস দি ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল অনলাইন হোয়াইট লর্ডস অ্যাডভাইস তাহলে এটা আছে দেখছেন আপনি ওই জিনিসটা হয়তো বা কি করেন নাই দেখেন নাই কিসে জিমেলে অত আপনি যেটা দিচ্ছেন দেখছেন এটা কেউ নিয়ে ফেলতেছে কেউ নিয়ে ফেলছে তো আপনাকে এভাবে ঘুরে পিছনে একটু এডিট করে মডিফাই করে দেখতে হবে তোমরা বুঝতেছেন মনুষ্য আমি ওখানে আমার ভিডিওতে উল্লেখ আছে লাস্টে আপনি কি করবেন দুটো ডিজিট অ্যাড করবেন তাহলে বলে এটি ইউনিক হয়ে গেছে কাছে তো মিলবে না হয়তো আপনি রেজিস্ট কি করছেন স্কিপ করছেন দেখেন নাই তাহলে আপনি অর্থাৎ ভিডিওতে যদি কাজ না করেন ভিডিওতে আপনি কোনো কিছু সহজে স্কিপ করতে পারবেন না স্কিপ করেন দেখুন একটা জিনিস কি হয়ে যাচ্ছে আমি আমি একবার পাচ্ছি তো আমি মানে পাচ্ছিস না আমি এটা স্কিপ করে দিই না তো পারি তো আমি দেখুন ওখানে একটা ছোট একটা জিনিস ছিঁড়ে জিনিস মিষ্টি করছেন এখন আমরা কোনো কিছু কি করতেছি না মিলতেছে না বুঝে গেছে এখন এইটু বুঝছেন কিভাবে নিবেন নামটা নামটা কিভাবে নিবেন বুঝছেন আমি গিয়ে এই নামগুলো দিছিলাম দিই না কিন্তু এই নাম দিয়েছিলাম শুধু এটাই এরপরে থিম আমরা সবসময় সিম্পল থিমটা কি করবো সোর্স করবো কোন থিমটা অনেক বড় থিম আছে আমি তুমি তো কোনটা সিম্পলটা ঠিক আছে সিম্পল এ দিলাম তো কি দিব ক্রিয়েট ব্লক ব্লকটা ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখেন সময় নিচ্ছে লোডিং হতে ব্লকটা হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে আমি ভিউ ব্লক দিলে আমার ব্লক দেখাবো আমাকে এটা হচ্ছে আমার ব্লক এইখানে আমি এখানে আমি ব্লকটাকে সাজাবো কন্টেন্ট দিয়ে ছবি দিয়ে ওখানে ভিডিও দিয়ে যা দিনে কেন একটা দিয়ে কি করবো এটা আমি সাজাবো রাইট কথা বুঝতেছেন বোঝা যাচ্ছে কথা দেখেন এই জিনিসগুলো খুবই জটিল জটিল না আসলে ইজি আমি প্রথম বলেছি একটু ইজি থিঙ্কিং কি করবেন চিন্তা করবেন একটা হার্ড হার্ড লাইফ চিন্তা করবেন না ইজি থিঙ্কিং চিন্তা করবেন ইজি হয়ে যাবে বুঝতেছেন মনুষ্য হার্ড চিন্তা করলে হারি থাকবে এটা কি হবে না বাই সফট হবে না ঠিক আছে তাহলে এই জিনিসটা আসছে সেখানে আমি বলবো কি করবো আমি যাবো যে কাজগুলো দিয়ে আসতে করবো আমি সাধারণ আমার অন্য অন্য বেশি রেস্টুরেন্ট একটা ব্লক আমি ঘুরে আসি ঠিক আছে আর এটা হচ্ছে ড্যাশবোর্ড যা যা আমি এখানে কাজ করব এটাতে সবকিছু আমার কাজ করতে হবে এই ড্যাশবোর্ডে যা যা করি না কেন ড্যাশবোর্ডে কাজগুলো আমাকে করতে হবে আমরা একটা ব্লগ যাই আমি ঘুরে আসি রুম রেন্ট নিয়ে করাচ্ছি দেখেন আমাদের কোনো একটা গ্রুপ পৌঁছে ব্লকটা এছাড়া রুম রেন্ট নিয়ে বসে একটা ওয়াইফাই আমাদের লাগতেছে না কেন দেখেন সিঙ্গেল রুম ক্লিক করলে ভিডিও আসতেছে এটা পুরা আপনার কি এটা ইউটিউব থেকে ইউটিউব সার্ভার থেকে আসতেছে এটা আপনার ইউটিউব সার্ভার থেকে আসতেছে ডাবল রুম ঠিক আছে এখান থেকে চ্যানেল 24 দেখা যাবে এখান থেকে এফডি দেওয়া যাবে এখান থেকে ডেলি স্টক পত্রিকা তো পড়া যাবে এখানে কাউন্টার কজন আছে মোট এখানে তা দেখা যাচ্ছে এখানে ব্লক রাখা এফডি এবং লেভেল সিগুলো দেখা যাচ্ছে আমি 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 গেছি না এখন আমি ঢুকছি না আমি বাংলাদেশ থেকে না তা দেখা যাচ্ছে বুঝতেছেন বিষয়টা তা এত দেখায় এটা হচ্ছে বিউটি টিপস রিপোর্ট দেখেন যখন বেজেছিল এটা ছিল বিউটি টিপস রিপোর্টে ঠিক আছে দেখেন এই ভিডিওটা G'day,
Welcome to the Simple Cooking Channel. Today, I'm going to show you how to make whipped cream from full cream milk. Now, this is a YouTube AdSense কোয়া যদি দেখছেন এখানে একটা গ্যাস আছে না যদি আপনি YouTube AdSense কোয়া যদি YouTube তে যদি কি করেন আপনি এখানে রাখতে পারেন তাহলে দেখবেন যে কি তাহলে YouTube তে যদি আপনি এখানে রাখেন YouTube তে অ্যাডভান্স YouTube করলে অর্থাৎ YouTube থেকে ইনকাম করা যায় AdSense করে আপনি যদি এরকম একটা ব্লগ করে রাখেন যদি আর এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন তাহলে কি আপনার ইনকাম আসবে না আপনারা বুঝতেছেন যাই করেন না কেন এখানে সবকিছু যেগুলো শিখেছে এগুলো করে লাগবে আপনার লাগবে আপনি ইউজ করতে জানেন আদার্স তো লাগবে ইউজ করতে জানেন তাহলে আমরা একটা কি করব এখন ব্লক সেট করব যে বস আমাদের নামটা কি হচ্ছে হোয়াইট লস ঠিক তো এখানে গেলাম আমি ওয়াইল্ড লর্ডস দিয়ে একটা ফোর্স দিব এটা কি করব ফোর্সটা গেলাম একটা ফোর্স দিব ফোর্স দেওয়ার জন্য আমার ওয়াইল্ড লর্ডস নিয়ে কিছু লেখা লাগবে আমি এগুলো কোথায় নিব এগুলো আমি নিব হচ্ছে ইয়েস গুগল এটা তো বাংলাদেশ না দিয়ে লেখা আছে ঠিক আছে ওয়াইল্ড লর্ডস নিয়ে আমি একটা লেখা আনবো ওকে দেখেন আমি কি দিলাম গুগলে সার্চ দিলাম কি লিখে হোয়াইট লস লিখে এখানে গেলাম অনেকগুলো লেখা এখানে আছে না আছে মনে করেন আমি কি করব আচ্ছা আমি কিছু লেখা আনি ঠিক আছে দেখা যাবে লাগব না আমি তবে আমি এখান থেকে কিছু লেখা নিলাম ওকে ঠিক আছে লেখাগুলো কপি করলাম কপি করে আমি চলে যাবো চলে যাবো অত নোট পেয়ে যাবো চলে যাবো নোট পেয়ে যাবো নোট পেয়ে যাবো কী জন্য লেখাগুলোর লিঙ্কগুলো যাতে কি ভেঙে গেছে হ্যালো ফটো লাগিয়ে আমি করলাম তারপরে আমি কী করলাম আমি কী করলাম এই এখানে গেলাম নিউ ফোর্স না নিউ ফোর্সতে গেলাম নিউ ফোর্সতে গেলাম নিউ ফোর্সতে গিয়ে এখানে কি করলাম আমি এ দিলাম রয়ে গেছে কেন চলে গেছে না চলে গেছে লেখা তো আনলাম আমি ঠিক আছে লেখা এনে কি করবো লেখা এনে এখন মনে হয় আমি চাচ্ছি ঠিক এখানে একটা কি করবো একটা ছবি দিব কি দিব ছবি দিব আর এখানে একটা কি লিখতে হবে একটা টাইটেল লিখতে হবে কি টাইটেল আমার পোস্টের টাইটেল পোস্টের টাইটেল হচ্ছে কি বিষয়ক হোয়াইট লস বিষয়ক আমি একটা কি করব আমি একটা গুগলে যাব গুগলে দিয়ে এন্টার দিলাম এখানে লিখবো কি হোয়াইট লস দিয়ে এন্টার দিলাম
এখানে ইমেজ দিলাম অনেকগুলো ছবি আছে না ওয়াইল্ড রোসে ছবি আছে কেন নাই দেখেন আমি এটা কি নিব ওয়াইল্ড রোসের ছবি নিব আমি এখন এটা হচ্ছে কি ইনসার্ট ইমেজ এখানে গেলাম গিয়ে ধরব সোর্স ফাইলস ডেস্কটপ নিলাম না দিব অ্যাড সিলেক্ট চলে আসছে কেন এরপর এখানে গেলাম এটা স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ অরিজিনাল সাইজ লেফট সেন্টার রাইট অ্যাড ক্যাপশন ঠিক আছে যেভাবে ইচ্ছা আপনি এভাবে কি করতে পারবেন দিতে পারবেন ঠিক আছে একটা ক্যাপশন লিখতে পারেন আপনি কি বিষয় ওয়াইল্ড লাইফ ঠিক আছে একটু বুঝছেন আমি কি দিলাম সেভ প্রথমে কি দেওয়া হবে সেভ দিতে হবে এখন কি দিব পাবলিশ এটা আমাকে কি করতে বলতেছে সে কত বলতেছে আমার গুগল প্লাস দিয়ে আমি গুগল প্লাস আমি দিব না দিলাম এখানে যাবো এখানে কি দিলাম আমি রিলোড দিলাম চলে আসছে এটা চলে আসছে না ঠিক আছে এটা আমার ওয়েবসাইটে চলে আসছে এটা কি দেখ সুন্দর লাগতেছে না এই মধ্যে থাকে ওভারটা পাশে ছবি থাকে রে লাগা থাকে ঠিক না পারবেন এখন বাসাকে ট্রাই করতে হবে এগুলো নাহলে সম্ভব না আমি এখানে কি দিব হোয়াইট লর্ডস একটা কি দিব ব্যানার দিব নিয়ে আসি আমরা ব্যানার মানে হোয়াইট লর্ডস ব্যানার ফর ব্লগ ঠিক আছে চলে আসছে অনেকগুলো আসছে আপনি চুজ করেন দেখেন এসব ভিডিও আপনি নিতে পারি ঠিক আছে তো সব ওয়াইল্ডস নিয়ে কথাবার্তা বলতেছে ঠিক না কপি করলাম সেভ এমএস সেভ এমএস এস করবো আর অনেক আছে চলো ওটাই দিই হ্যাঁ অনেকে আসছে না চলে গেছে দেখেন আমরা যা কাজ করবো না কেন বলছি এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এখানে কাজগুলো করবো তো আমি যাবো কোথায় লেআউট আমার যা কাজ সবকিছু হচ্ছে লেআউট লেআউট মিন্স একটা পেজ পেজের এড্রেসটা বলা হয় হেডার এটা হচ্ছে ফোর্ডার এটা হচ্ছে বডি এবং এগুলাকে অনেকভাবে বাক করা যায় এটা বাক করা যায় এভাবে বাক করা যায় এভাবে বাক করা যায় এটা বাক করা যায় অনেকভাবে তদ্রূপ আমরা আগে প্রোগ্রামিং করার সময় আগে আমরা এভাবে করে ম্যাপ করে ফেলি তারপর কাজ করি
রাইট তেমনি এখানেও আমি যা করনে কেন সব কাজ কোথায় আছে লেআউটে আছে লেআউটে গেলাম এটা হচ্ছে কোথায় এখন হেডার না আমি এটা কপি করব বলছি এটা না এটা হচ্ছে কি হেডার তাহলে এডিট এইদিকে হেডার হেডার গিয়ে কি করব এডিট এখানে কি দিব ব্রাউজ ব্রাউজ করে ডেস্কটপে গেলাম ডেস্কটপে কি করে যাব এটা এটা ওকে দিলাম তো লোডিং হচ্ছে সব কাজ আমরা লেআউট করব না হ্যাঁ লেআউট কিন্তু এর আগে তো আমরা ডাইরেক্ট সরাসরি পোস্ট করছি তো এটা ওটাকে লেআউট ওটা লেআউট করছি লেআউট কি লেআউট এটা ফুল তাহলে এটা আমি কি দিই একবার দেখেন আবার যাচ্ছে আমি হেডারে গেলাম দেখছেন এটা না এরপর কি দিতে হবে সেভ সেভ দেওয়ার পর দিব দিব হচ্ছে সেভ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এখানে গিয়ে আমি কি দিব রিলোড দিব রিলোড দিছি না আচ্ছা কিন্তু এটা কি হয়ে গেছে একটু বড় হয়ে গেছে এদিক দিয়ে বেড়ে গেছে এই দিয়ে বড় হয়ে গেছে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তাহলে আমরা একটা গ্রাফিক ডিজাইনের কাজ করবো আমরা এখন কিছু 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 করার জন্য কি হয়ে যাবো মাপ দেখাচ্ছি দেখছেন এখানে কমাতে হবে এখানে গিয়ে আমি কি দিলাম চল্লিশ দিলাম চল্লিশ এটা গিয়ে দিলাম 250 দিলাম কি এখানে পেজ দেখি সব যে কোনো ছবি ইয়া করে দেয় হ্যাঁ এটা মাইক্রোসফট 2003 যদি ইয়া রাখেন আছে হ্যাঁ সব করা আছে তো এসে এখানে কি দিব আমি সেভ দিব কাটলাম এরপরে গেলাম এখানে হ্যাঁ ফটোশপ বলতে প্যাটার্ন এখন ফটোশপ আমি আবার আমি আবার ফটোশপ শিখে আসবো তাহলে আমাকে কি করতে হবে না আমাকে আর মেইন কাজ করে করতে হবে না ঠিক আছে এটা আমি কি করে দিব রিমেম করে দিব ব্রাউজ করে দিলাম ডেস্কটপে গেলাম ওখানে গিয়ে কি করব ব্যানারটা আবার দিলাম ওপেন করলাম দেখেন একটা লেখা একটা লেখা আমাদের এখানে লেখার এখান থেকে একটা লেখাটা এখানে চলে আসছে না লেখাটা একটু কি করতেছে না একটু সুন্দর কম লাগতেছে ঠিক না আমরা লেখাটা সরাই ফেলবো ঠিক আছে লেখাটা কি করব সরাই ফেলব দেখেন এটা হয়েছে না এখানে লেখা লেখা কত লেখা আছে কি কত লেখা আছে কি বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন অর্থাৎ ছবিটা কি থাকবে ছবিটা এই লেখার পিছনে থাকবে আর ইনস্ট্যান্ট অফ দ্য টাইটেল এন্ড অর্থাৎ ছবি থাকবে কি লেখার আগে ঠিক আছে আমি লেখা আগে দিলাম কি দিলাম সেভ দিলাম ঠিক আছে সেভ অ্যারেঞ্জমেন্ট দিলাম তারপর এখানে গিয়ে রিলোড দিলাম রিলোড তাহলে বোঝা গেছে কোন তাহলে আমরা মোটামুটি দুটো বিষয় শিখে ফেললাম একটা হচ্ছে ব্যানার দেওয়া একটা পোস্ট দেওয়া ঠিক আছে এখন আমরা এতগুলো করতেছি একটাই কারণে কারণটা হচ্ছে কি করা কারণটা হচ্ছে লিংক করা লিংক একটা লিংক বিল্ডিং করব সেই জন্য আমরা কি করতেছি জিনিসগুলো দিচ্ছি ঠিক আছে লিংক বিল্ডিং করাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য ঠিক আছে মনে তাহলে আমি আরেকটা পোস্ট দিই আচ্ছা আমি একটা পোস্ট দিব না আমরা এখানে দেখছিলাম না কতগুলো বাটন বা এগুলা হোম বা পেজ দেখছিলাম না এখানে হোম থাকে আওয়ার কোর্স সার্ভিস এগুলো থাকে না আমরা এখানে এভাবে করব এগুলো এগুলো এখানে বলা হচ্ছে পেজ তো ঠিক আমরা এখানে গেলাম দেখেন এখানে লেখা আছে না একটা কি পেজেস পেজ গেলাম গিয়ে আমি দিব কি নিউ পেজ যে পেজ একটা ওটাই জন্য আমি ওটাকে এটা আছে পেজ গেলাম পেজটা কি নিয়ে হতে পারে পেজটা হতে পারে আবার হোয়াইট লস নিয়ে তো হোয়াইট লস নিয়ে দিতেছি না আমি লিখবো কি হোয়াইট লস
অ্যাডভাইস হ্যাঁ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার পেজ ওকে এটা লিখলাম আমি এখানে ওয়াইল্ড লস অ্যাডভাইসের কতগুলো কথা এখানে লিখতে হবে না অবশ্যই তো লিখতে হবে ঠিক না রাইট লিখতে হবে এগুলো আমি কোথায় আবার সে আমার কি গুগলের কাছ থেকে নিয়ে আসব ঠিক আছে আমরা গুগলের কাছ থেকে নিয়ে আসতেছি দেখেন ওয়াইল্ড লস ফর ওমেন ঠিক আছে এখন দেখেন এখানে গেলাম এখানে দিলাম ওকে ঠিক আছে এটা বুঝছেন তো না এরপরে এখন চাচ্ছি এখানে ইউটিউব থেকে ভিডিও একটা ভিডিও দিব যেটা ইউটিউব সার্ভার থেকে চলবে এখানে কিন্তু আপনার ভিডিও আপনি আপলোড করতে পারবেন আমি চাচ্ছি কোথায় চলবে ইউটিউব থেকে চলবে আমার ইউটিউব একটা চ্যানেল থাকতে থাকবে না আমাদের আমি যদি মনে করেন একটা চ্যানেল আছে যে চ্যানেলে আমি ইনকাম করার জন্য রাখছি রাইট ওর চ্যানেলে ওর যদি আপনি একটা ব্লক করে এভাবে ওটার মার্কেটিং করতে পারবেন না পারবেন তো অত হচ্ছে আপনার ইচ্ছে আপনি যেভাবে কাজ করেন ভাই কথা হচ্ছে এটাই এখন দেখেন আমি কোথায় যাবো এরপর হচ্ছে আমি একটু ইউটিউবে গেলাম আমি ইউটিউব চ্যানেল আছে একটা সেই নামে ওখানে আইসে আচ্ছা ঠিক আছে এবার দেখো আমি এখানে গেলাম এখানে গিয়ে ওয়াইল্ড লস লিখলাম ওয়াইল্ড লস ওয়াইল্ড লস গিয়ে দেখছেন একটা এখানে আছে না আমি তুমি দুই মিনিট নিয়ে বিহি নিবো না তিন চার মিনিট সর্বোচ্চ এখানে গেলাম এখান থেকে গিয়ে হ্যাঁ ওয়াইল্ড লসের একটা কি করবো এটি এখানে যাবো এখানে গিয়ে এখানে গিয়ে এই জিনিসটাকে কি করবো আমি কপি এমবাইডেড কোড ঠিক আছে কপি এমবাইডেড কোড নিব রাইট আপনি যদি ইয়ে নিলে নিয়ে দেখতে পারেন ওটা এভাবে কাজ দিবে না ওকে নিয়ে আমি কি করলাম আমার এখানে গেলাম গিয়ে আমি যাবো এসটিএমএল এখানে লেখা আছে কি এসটিএমএল এখানে যাব ওখানে ব্র্যাকডাউনে পরে গিয়ে আমি কি করবো একটা স্পেস দিব স্পেস দিয়ে কি করবো আমি এখানে প্যাস করবো এটা ঠিক আছে প্যাস করলাম এরপরে কম্পোজে গেলাম দেখা যাচ্ছে এটা চলে আসছে দেখছেন চলে আসছে ওকে সবটি এটা নিয়ে অটো ক্লিক করে নেই এখানে গিয়ে গেলাম বসে গেলাম ঠিক আছে এরপরে আমি চাচ্ছি স্মার্ট স্মার্ট স্মল এটা কি করার জন্য এটা লিঙ্ক করার জন্য কি করবো এটা এই লিঙ্কটা লিঙ্ক করবো আপাতত সিপিএম অ্যাপের লিঙ্ক নাই আছে নাই আপাতত সিপিএম অ্যাপের লিঙ্ক নাই আমার তাহলে আমার আমার শিখতে আমার শিখতে হবে না তো আমি যেমন একটা লিঙ্ক দিবো এখানে এখানে যাই কি করে দেবো লিঙ্কে যাবো লিঙ্কে গিয়ে কি করবো এখানে আমার লিঙ্কে লিঙ্ক দিই আমি আমার একটা লিঙ্ক দিই ডব্লিউ ডট ঠিক আছে লিঙ্ক দিলাম ওপেন এটা কি দিব আমি আমার একটা ব্লগ স্পট লিঙ্ক দিচ্ছি এটা আপনাদের কি হবে অ্যাপিয়ার লিঙ্ক হবে আর কি সিপিএ বা অ্যাপের লিঙ্ক নাই ওপেন দিস লিঙ্ক ইন কি নিউ উইন্ডো দিলাম এরপর দিব কি ওকে এটা লিঙ্ক হয়ে গেল এটা আপনার রিমুভ চেঞ্জ এটা করতে পারবেন যে তা করতে পারবেন ঠিক আছে এরপর আমি কি করলাম সেভ করলাম লিঙ্কটা তারপরে সেভ করলাম কাজ শেষ করলে আপনাকে দিবেন এখানে সেভ দিবেন কাজ শেষ করে কি দিবেন সেভ দিবেন এরপর দিবেন পাবলিশ দিবেন পাবলিশ দিলাম ওকে এটা পাবলিশ দিলাম পাবলিশ দেওয়ার পরে
এখন আমি এখানে যে কি দিব রিলোড দিব এটা আসে নাই আসছে কোথাও না কোথায় তো প্রবলেম তো হইছে একটা ঠিক না দেখেন এখানে গেলাম আমি এখানে আমি কোথায় রাখবো ঠিক এখানে রাখবো না অর্থাৎ এটা হেডার নিচে রাখবো না ঠিক না আলোচনা একা রাখতে পারেন একা রাখতে পারেন একাও রাখতে পারেন না মানুষ তো এগুলা ফেসগুলো এখানে থাকলে পড়ে এখানে থাকলে পড়ে না আমি যাবো কোথায় লেআউটে যাবো লেআউটে গিয়ে দেখছি যে এটা থাকে কোথায় হেডারে পড়া বলছি না তাহলে এই পোর্শনে থাকবে এটা গ্যাজেট এটা গ্যাজেট ক্লিক করার পর অনেকগুলো বিষয় এখানে আছে দেখছে যেটা ব্লা ব্লা অনেকগুলো আছে না মোটটা হচ্ছে কি ফেস ফেস না এখানে ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে না হোয়াইট লস অ্যাডভাইস এটা আসছে কি ডিসেবল আমি এনেবল করে দিব চাইলে এটা হতে পারে আমার ইচ্ছা ঠিক আছে হোমের পরে কি এটা থাকবে দেন কি দিব সেভ এখানে দিয়ে দিব সেভ অ্যারেঞ্জমেন্ট এখানে এতে কি করবো রিলোড দিব আসছে এটা আসেন এখানে আসছে না এটা এগুলো হোমের আন্ডারে ওয়ার্ল্ড লসে গেলাম এখন দেখেন এটা এটা কোথায় চলতেছে এখন এটা বাদ দিলাম ঠিক নাই দেখেন একটু বেরিয়ে গেছে না মেজারমেন্টটা বেরিয়ে গেছে মেজারমেন্টটা তাহলে মেজারমেন্ট ঠিক করি আমরা যাবো এটা দেখি আর এটা আমি দিছি এটা কিন্তু পৌঁছে দেয় নাই এটা আমি দিছি কোথায় পেজে দিছি পেজ এটা পেজ এন্ডা দিছি বুঝতে হবে কোথায় দিছি এখানে যে কি করবো এডিট এডিট এটি গিয়ে আমি এস্টিমেটে যাবো এই এটা উইথ উইথটা আমি কি করে দিব কমাই দিব এটা আমার উইথ দুটো হচ্ছে প্রোগ্রামিং একটা বিষয় ফার্স্ট পলস করে দিলাম আপডেট দিলাম এখানে এখানে যান এটা বাইরে না এখানে রিলোড দিলাম আছে ভিতরে আছে হ্যাঁ ভিতরে ঢুকে গেছে না হ্যাঁ বুঝছেন বিষয়ে বোঝা গেছে লিঙ্ক করা হোমে গেলাম ছবি দেওয়া একটা মুভি এই একটা ভিডিও দেওয়া বোঝা গেছে না আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে আপনি যদি কোনো কিছু করেন এখানে আমি এটা গেলাম আমি এডিট করি এখানে গিয়ে এডিট করি হোম গেলাম এখানে এখানে তো ইমেজ দিবে তখন ইনসাইড ইমেজ দিলে এগুলো এই এগুলো আসবে না কি এখানে ইউটিউব কিছু আসবে না বুঝা গেছে ওটা ভিডিও আসবে যেটা আপনি আমার সার্ভার থেকে কি করবেন ওটা তো ইজি বিষয় আপনি বুঝতেছেন আমরা বললাম যে একটু ইজি চিন্তা করেন হার্ড চিন্তা করবেন না এটা আপনি ভিডিওটা আনসার করতে গিয়ে ইউটিউব থেকে আপনি বলতেছেন আমি ইজি একটা ভিডিও দিবো তাহলে এখন তো ইউটিউব ফাংশন আসতেছেও না এখানে আপনি কি করবেন আপনি এখান থেকে একটা ভিডিও আপলোড দিবেন এরকম বিষয় এটা আপনি বুঝতে পারবেন বিষয় দেখেন এখানে গেলাম এখান থেকে আপনি জাস্ট মনে আমি এই ভিডিওটা কি করবো আপলোড করবো ভিডিও আপনি আপলোড করি না আপনি দেন ভিডিও ডাউনলোড করে দিয়ে নিজে আপলোড করতে হবে বুঝতেছেন আপনি আপনি দিয়ে দেখবেন দিয়ে দেখার পরে আমার সাথে কথা বলবেন কোথায় প্রবলেম বুঝতেছেন আপনি কাজ করে করে দেখেন আমি একটা কাজ দেখাচ্ছি আপনি এবার থেকে করেন ইউএল দিয়ে দেখেন ইউএল ছাড়া দেখেন রাইট এটা আমরা নেক্সট ভিডিও দিয়ে আপনি দেখবেন ঠিক না এই জিনিসটা এই আপলোডিং হচ্ছে ভিডিও হবে না ঠিক আছে আপনার বুঝতেছেন এখন আপনার এখন হচ্ছে ভিডিও হচ্ছে আপনার ভিডিও আপনার একটা ভিডিও আপনি দিবেন আপনার একটা ভিডিও আপনি দিবেন দেন দেওয়ার জন্য ব্যবস্থা আছে আমি ইউটিউবে দেখাইলাম
আমরা একটা ভিডিও আছে আপনি আমরা আপনার এই আপনার একটা ব্লগ আছে আমরা ব্লগ আপনি কি করবেন আমরা একটা ভিডিও দিবেন বুঝতে পারতেছেন না ওখান থেকে এরও লেখা নিতে পারেন আমি আমি তো মেন বড় নাম মেন ফোকাস গুলো দেখাচ্ছি তাহলে আপনি আপনার কষ্ট না হয় রাইট বুঝে গেছে মুশা বুঝতেছেন তাহলে আমি পরবর্তী শেয়ার করবো না বুঝছেন তাহলে আমি কি করতেছি এটু কলটা করে বুঝলেন না এটা একটা ব্যানার করলাম অনেক বিষয় করলাম না আচ্ছা আমি একটু করে এটা হচ্ছে কি এই আমার এখানে আমার একটা নাম হয়ে যাচ্ছে না বিদেশি একজন কেউ ঢুকলে সে আমার নাম দেখে সে ব্লগ কি পড়বে দেখে পড়বে সে পড়বে না আমার নাম এখানে রয়ে গেছে সাউথে পড়বে রয়ে গেছে না তো আমি চাচ্ছি জিনিসটা কি করবে না থাকবে না এই বিএমআই কমপ্লিট প্রোফাইল বলতেছে এখানে দেখে দেখেন আমার পুরো কমপ্লিট প্রোফাইল আমার দেখাবে দেখাচ্ছে আমার ফলোয়ার নাই এই নাই সেই নাই ব্লা 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 ঠিক না তাহলে আমি নিজে ব্লগ করবো আমি এখানে এই অনলাইন করবো আমার নিজে একটা ব্লগ আছে না সাথে মার বাজার কম আমি ওখানে গিয়ে করবো আমি এখানে কেন করবো ঠিক না ওখানে বুঝতেছেন ব্র্যান্ডটা ওখানে গিয়ে হবে এখানে যাব আমি এখানে গিয়ে মানে আমি মার্কেটিং এর জন্য আমি রাখবো না রাইট এখানে গেবো এখন যাই দেখতেছি লেবার গিয়ে দেখতেছি কোন জায়গায় আছে এটা এখানে আছে দেখছেন এবাউট মি না এখানে এডিট গেবো এডিট গিয়ে করবো আমি রিমুভ করে দিবো রিমুভ ওকে দেখবো এখানে নাই আছে নাই নাই আছে নাই ঠিক তেমনি এখানে কে আছে ফুসেট ভাই সালাউদ্দিন পারভেজ এখন আমি এখন দিছি বাকি কিন্তু এখানে রয়ে গেছে এখন আমি আমাকে এটা কি করতে হবে তাড়াতে হবে রাইট এটা কি করা তাড়াবো আমি তার জন্য যাবো কোথায় যাবো হচ্ছে থিম বুঝে যাবো থিম থিমে গিয়ে যাবো এডিট এসটিএমএল এডিট এসটিএমএল গিয়ে এখানে যাবো আমার এসটিএমএল কোড আমাকে কি করতে হবে এসটিএমএল কোড আমার এডিট করতে হবে এত বড় এসটিএমএল কোড আমি যা দেখতে পাচ্ছেন এটার এটার আমি এখন দেখতে পাচ্ছেন না এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা এটার পিছনে এই কোডগুলো কি হয়েছে ক্রিয়েট হয়েছে এগুলা কি হয়েছে আপনাকে এগুলো করে করে এগুলো করতে হতো আপনাকে তো একটা প্ল্যাটফর্ম ওরা দিছে এখানে এত বড় কোড আপনাকে বোঝাতে গেলে হবে আপনাকে কি আমার ওয়াইফ ডিজাইন বোঝাতে হবে ঠিক তাই আমি জাস্ট একটা কোড এখানে এডিট করবো আমি লিখতেছি কন্ট্রোল এফ কন্ট্রোল অ্যাপ মানে ফাইন্ড খুঁজা জাস্ট ওই একটা খুঁজবো কিওয়ার্ডটা আমি খুঁজবো তার জন্য আমি দেবো আমি একটা আমার একটা পার্সোনাল ক্লাস দেবো হচ্ছে অফিস অফিস ক্লাস এরপর গিয়ে ডাটা দেখে যাবো এই লেখাটা কি করবো আমি ওখানে ফুস করবো ওই লেখাটা জাস্ট এই লেখাটা দেখে এখানে স্পেস স্পেস নেওয়া যাবে না স্পেস নেওয়া যাবে না ঠিক ওইটা নেওয়া যাবে সেভ দিলাম কন্ট্রোল সি কপি করলাম কপি করে আগে থেকে করা ছিল এটা এটা বলছি এই লেখাটা কি করবো আমি জাস্ট কি করবো এখানে দিব কন্ট্রোল বি কন্ট্রোল অ্যাপ দেওয়ার পরে যে স্পেস হবে ওখানে আমি কি লিখবো লেখাটা লিখবো লেখাটা লিখতেছেন আপনারা টাটা লেখা লিখতেছেন এটা দেখি এরপরে এরপরে কি দিব আমি এন্টার দিব এন্টার এন্টার দিলাম এন্টার দিলে যেটা যেখানে যেখানে রেজিস্টার আছে ওখানে ওখানে কি হবে এটা সিলেক্ট করবে যে সিলেক্ট হয়েছে না এটা এটা আমি কি দিব কেটে দিব দেখি না আবার একটা ফুলিশ এটা বাইরে একটা ফুলিশ কাটবেন না তাহলে আপনার ওখানে পুরো কি পড়বে অ্যাপেট পড়বে একটা ফুলিশ স্টপ একটা যদি কি করা যায় ওখানে পুরা কি পড়ে পুরা আপনার ওই জায়গাতে কি পড়বে অ্যাপেট পড়বে ঠিক আছে আবার আবার আমি ইন্টার দিব এরপর আবার একটা সিলেক্ট করে দেখাচ্ছে তখন দেখা দেখা এন্টার আমার ইন্টার দিতে হবে যতক্ষণ না এটা কি অন্য একটা দেখাচ্ছে এই দুটো বেশি ধরো না সব জায়গা সেট হয়েছে না সব জায়গা হয়ে কি বলেন বলেন হ্যালো স্মার্ট বন্টি ঠিক আছে আমি আবার এন্টার দিই আর আছে না আর খুঁজছি একটু আছেন তাই কি দিব আমি সেভ থিম থিম
সিম হয়েছে এরপর কি যাবো আমি ওয়্যারলেস থেকে কি দিব এখান থেকে আসে কি না আসে না কি দিব আমি রিভাইস দিলো আসে পোস্টেড ব্যাকে আসে কোনো চিহ্ন এখানে আসে কে ভুজ করতেছে এটা উচ্চারণ করবো যারা ট্রাফিক তারা এত ভাই ক্লিউসিটি নাই কে হচ্ছে কি করে ওর ওর সেটাই মেইন রাইট আমি জাস্ট আপনাকে আমি যদি সেন্স আসছে এটা হচ্ছে আপনার কি সেন্স এটা হচ্ছে আপনার এই মার্কেটিং সেন্স দেখালাম মার্কেটিং এর ক্ষেত্রে একে থাকলে আপনাকে কি হবে আর ট্রাফিক আসবে না সেগুলো দেখাচ্ছে আপনারা বুঝতেছেন বুঝে গেছে এখন আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ব্লক দাঁড় করা ফেলছি ঠিক না এখন আমি একটা পোস্ট দিতে চাচ্ছি আমি পোস্ট দিব তো পোস্টের আন্ডারে দেখেন ঠিক আছে একটা পোস্ট দিব আমি একটা পোস্ট দিতে চাচ্ছি বুঝতে পারছি কি ওমেন ওমেন অ্যাডভাইস কে লেখা দিব লেখা করতে দিব হ্যাঁ দিয়ে ওমেন আমরা অ্যাডভাইস দিব আপনার কেটে করতে পারবেন এখান থেকে কি করলাম লেখা দিলাম লেখা নিয়ে কপি করলাম কপি করে নোট পেড়ে রাখলাম নোট পেড়ে রাখলাম কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল আই দি অল কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে করে এলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি এবার কোথায় গেলাম এখানে গিয়ে দিলাম চলে আসলো এরপরে আবার একটা দেখাচ্ছে আবার একটা ছবি দিব এখানে ঠিক না ছবি দিব দেখাচ্ছিলাম না ছবি দিব দেখাচ্ছিলাম না ছবি দিই ছবি আমার থাকতে পারে ছবি নিয়ে একটা এখানে যাবো প্রম দিস ব্লক এই ব্লক ছবি যেগুলো আছে এগুলো দেখাচ্ছে ওকে আর্কাইভ আমার এই এগুলো হচ্ছে অন্য আমি এগুলো হচ্ছে আমার এই জিমেল দিয়ে আমি অনেকগুলো ব্লক করতে পারবো জিমেল দিয়ে জিমেল অনেকগুলো ব্লক করা যাবে আমি অন্য ব্লক যেগুলো করছিলাম ওসবগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে আমি এটা নিয়ে ঠিক আছে এবার কি দিব এবার আমি এটাতে এটা তো বুঝে স্মল করা যাবে ঠিক না এরপর এটাকে আমি রাইট নিয়ে যাবো রাইটে ঠিক আছে এরপর কি করতে পারবো ঠিক আছে এখন দেখেন এই ছবিটা কি করা যাবে লিঙ্ক করা যাবে ছবিটা কি করা যাবে
লিংক রয়ে যাবে সো বিফোর ক্লিক করবেন ক্লিক করে কি করবেন লিংক করবেন তো সবগুলো কি হয়ে যাবে লিংক হবে ঠিক আছে লিংক যে নামটা দিবেন ওই নামে কি করবে ওটা চলে যাবে এখন ওপেন দিই আমি করি নাই আমরা করবেন ঠিক আছে ওকে এরপর কি দিবেন মাল্টিপ্লাই গেলে এরপর হচ্ছে লেখাটা কি করতে পারবেন লেখাটা এখানে লেখাটা কি করতে পারবেন বোল্ড করতে বড় ধরে করতে পারবেন বোল্ড করেন লেখাটা ইটালিক করেন আন্ডারলাইন করেন ঠিক আছে যেটা ইচ্ছে আমি করতে পারবেন ফর চেঞ্জ করে দাও পর এখানে কালার দেওয়া যাবে এটা আমার ইচ্ছা যা ভাবে চান ওইভাবে ঠিক আছে বুঝে গেছে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে না হয়ে গেছে আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে দেন আমরা ভিডিওতে কি দিব সেভ তাহলে কি দিব পাবলিশ ফেসবুক মত ঠিক আছে এভাবে করে করে দেখতে হবে আমাদের আমাদের এভাবে করে করে দেখতে হতো বুঝছেন বুঝলেন নাই তবে আপনাকে কি করতে হবে করে করে দেখতে হবে সবটা করে আসবে আসবে সব এটা এখানে স্পেস নিচ্ছে না ঠিক আছে এবার কি দিবেন আপডেট দিবেন ভিউ ব্লকে যান এখন দেখেন শেষ হয়ে গেছে না হয়ে গেছে তো আপনাকে এভাবে কি করে করে দেখতে হবে এগুলো একবার হবে না যেগুলো দেখছি একবার কোন একবার ট্রাই করব নাই নাই আসবে না ঠিক আছে প্রবল শেষ করে দিব আজকে আরো কতগুলো কাজ আছে কবে শেষ করে দিব আচ্ছা এডিটর আজকের এডিটরটা আমরা একটা ব্লগ রেডি করে রাখবো সাথে আগে ব্লগ দেখান বাকি যা কাজগুলো তখন আমাদের ইজি হয়ে যাবে একবারে ইজি হয়ে যাবে বেশি কাজ সময় লাগবে তোমার একবারে বেশি কাজ দুটো করে পোস্ট দেই এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে করে ফেলেন ওকে দিব না আজকে দিব না ইচ্ছে করে দিব